ট্রফির অন্যতম হট ফেভারিট হিসেবে চ্যাম্পিয়ন ইংল্যান্ড আর দক্ষিণ আফ্রিকা শুরু করে এবারের বিশ্বকাপ অভিযান, কিন্তু নিজেদের সবশেষ ম্যাচে পচা শামুকে পা কেটেছে দুদলেই। তবে ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযান এখন পর্যন্ত মোটেও ভালো কাটছে না। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারের পর তৃতীয় ম্যাচে আফগানদের কাছে পরাজয়ের লজ্জা পেয়ে মাত্র 2 পয়েন্ট বিশ্ব চ্যাম্পিয়নদের। ইংলিশদের 3 অলরাউন্ডার লিয়াম লিভিংস্টন, স্যাম কারেন, ক্রিস ওক্স ব্যাটিং বোলিং কোনোটাতেই প্রত্যাশা পূরণ করতে পারছেন না। দক্ষিণ আফ্রিকা ম্যাচে তাই ইংলিশ একাদশে পরিবর্তন আসছে নিশ্চিত। লম্বা ইঞ্জুরি কাটিয়ে এই ম্যাচ দিয়ে ফিরবেন গেল আসরের ফাইনাল জয়ের নায়ক বেন স্টোকস, তাকে জায়গা করে দিতে বাদ পড়বেন ক্রিস ওক্স। সেই সাথে লিয়াম লিভিংস্টনের পরিবর্তে একাদশে ফেরার সম্ভাবনা উজ্জ্বল মঈন আলীর। বিশ্বকাপের 3 ম্যাচে এখন পর্যন্ত 186 রান করে দাভিদ মালান আর 170 রান করে জো রুট সেরা ব্যাটার ইংল্যান্ডের হয়ে। তাই তো প্রোটিয়া ম্যাচেও তাদের কাছে ধারাবাহিকতা চাইবে দল। সেই সাথে 2 ম্যাচে 5 উইকেট নিয়ে রিচ টপলি দলের সবচেয়ে সফল বোলার। অন্যদিকে দারুণ ফর্ম নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে দক্ষিণ আফ্রিকা। প্রথম 2 ম্যাচে সেই ধারাবাহিকতা দেখিয়েছিল প্রোটিয়ারা। ডাচদের বিপক্ষে হার বিচ্ছিন্ন ঘটনা ধরলে প্রোটিয়াদের কাছ থেকে ভালো পারফরমেন্স আশা করাই যায়। বিশেষ করে ওপেনার কুইন্টন ডিকক আছেন দারুণ ছন্দে। 3 ম্যাচে 2 সেঞ্চুরিতে 229 রান করেছেন এই ব্যাটার। এরপর মিডল অর্ডারে মার্কারাম, ভ্যান্ডার ডুসেন, ক্লাসেন মিলারের মতো ব্যাটাররা তো আছেনই। বোলিং ডিপার্টমেন্টও আছে ভালো ছন্দে। 7 উইকেট নিয়ে কাগিসো রাবাদা আর 6 উইকেট নিয়ে ইয়ানসেন দলের সবচেয়ে সফল বোলার। সেই সাথে স্পিনার কেশব মাহারেজও অবদান রাখছেন নিয়মিতই। প্রথম 2 ম্যাচের পারফরমেন্সের পুনরাবৃত্তি করতে পারলে ইংল্যান্ডের সাথে জয়ী বেশে মাঠ ছাড়াটা অসম্ভব নয় দক্ষিণ আফ্রিকার জন্য। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস।